أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقه في الدين. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: আল্লাহর গোলাম নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরের আল্লাহর মহব্বতের বিচি ফালায়া দিছে। বন্দা হজ করার পরে আবার কেন অন্যায় করে বলে হজ করতে গেছে? আল্লাহর রহমতের এই মহব্বতের বিচি ছিল না। বন্দা হজ করছে দুনিয়া কামাই করার জন্য, বন্দা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, বন্দা কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখাবার জন্য, বন্দা জাকাত দেয় মানুষকে দেখাবার জন্য, সম্মান পাওয়ার জন্য। অথচ পয়গম্বর ইব্রাহিম দোয়া করেও আল্লাহ আমি দুনিয়াতে যতদিন থাকব যা করব সব তোমার জন্য করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ রোজা বেঁচে থাকা কোরবানি মরে যাওয়া সব কিছু কার জন্য? কার জন্য? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, মকবুল তু হায় সাজ হায় কবিল তু বহুত হায়, আয়না কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হায়, আয়না কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হায়। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি, কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন আল্লাহকে আল্লাহ। তু হায় সাজ হায় কবিল তু বহুত হায়, আয়না কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হায়, আয়না কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হায়। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি, কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? কারণ নাই। কেউ যদি আপত্তি করতে চায় যে এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, এখন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না, ভিন্ন নামে ডাকবো, আমি বলতে চাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, এ এমন বেঈমান যেন আল্লাহর জমিন ছেড়ে ভেঙে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, আল্লাহর জমিনের ফসল যেন বেহায়ার মতো নির্লজ্জের মতো ভোগ না করে। বুঝেন না কথা?
আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, যে আল্লাহ কমুক ভিন্ন নামে ডাকি, ভিন্ন সিস্টেমে ডাকি, সৃষ্টিকর্তা বলে ডাকি, অন্যভাবে ডাকি, না না, তুমি যদি মুসলমান হয়ে থাকো, পয়গম্বরের উম্মত যদি হয়ে থাকো, বলো তোমার আল্লাহ বললে অসুবিধা কোথায়? যদি আল্লাহ পরে আল্লাহকে আল্লাহ বললে অসুবিধা হয়, তাহলে তুমি আল্লাহর জমিন ছেড়ে ভেগে যাও, আল্লাহর দেয়া নিয়ামত তুমি ভোগ করবা না। কে পাঠাইছেন আমাদের? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেউ যদি কাউকে কিছু পাঠান, কারণ আছে না? না, আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি আমাদের কেন দুনিয়ায় পাঠাইছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে চুপ করে ধ্যান করেন, হঠাৎ তার সামনে একটা পোকা পড়ে যায়, ক্ষুদ্র অক্ষরের পোকা। পয়গম্বর মূসা নবী প্রশ্ন করেন, আল্লাহ এই ছোট্ট পোকা কেন তুমি দুনিয়ায় বানাইলা পাঠাইলা? আল্লাহ ডেকে বলেন, ও মুসা, তোমার প্রশ্নের চেয়ে এই পোকার প্রশ্নটা আরো বড় কঠিন। কি কঠিন আল্লাহ জানতে চাই? আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, পোকাটায় আমাকে বারবার প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষটারে কেন বানাইলা? মুসার মতো মানুষ কেন বানাইছ জানতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন বানাইছি জানো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজজাহা। আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, আমি আল্লাহ মানব জাতি জিন জাতি বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আল্লাহ। আমার সন্তান কার গোলাম? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। গোলাম কারে কয় যে মালিকের উল্টা চলে? নাকি মালিকের কিছু কথা মানে কিছু মানে না? মালিকের পূর্ণ আনুগত্য যে করে তাকেই তো গোলাম বলে। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে দুনিয়ায় বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য। প্রশ্ন যদি করি, আল্লাহ আসমান কেন বানাইছেন, জমিন কেন বানাইছেন, পাহাড় কেন বানাইছেন, সূর্য চন্দ্র কেন বানাইছেন? আল্লাহ পাক বলে, বান্দা এর একমাত্র জবাব হলো, আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার গোলাম, আর ভিন্ন সব মাখলুকাত বানাইলাম মানুষের গোলাম। এ চন্দ্রটা কিন্তু মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিনটা মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম, গরু মানুষের গোলাম, বাঘ মানুষের গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম। কোন দিক দিয়া? মানুষের শক্তি বেশি, মানুষের ক্ষমতা বেশি, মানুষ খাইতে পারে বেশি? না না না, আল্লাহ পাক বলে, মানুষের কোন দিকের শক্তি নাই। খুলিকাল ইনসানু যাইফা, মানুষ হলো চতুর্দিক থেকে দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, খানার দিক থেকেও দুর্বল, চলার দিক থেকেও দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। শিক্ষার দিক থেকেও মানুষ দুর্বল। চিড়িয়াখানায় যাও, দেখবা একটা বাঘের খাদ্য দৈনিক 17 কেজি গোশত, পারবে কি কেউ খাইতে? পারবে মানুষ? না পারলে কিন্তু চেষ্টা করে খাওয়া, খাওয়ালের গোষ্ঠী তো, খাইতে না পারলেও চেষ্টা করে, খানা পাইলেই তো ইমান শেষ। আজকে যত মামলা হামলা শুধু খানার জন্য, সন্তান মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে খালি খানার জন্য, মা বাবার সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা শুধু খানা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, অথচ এই খানার দিক থেকে মানুষ কত দুর্বল। এক এক করে বললে সারা রাত শেষ হবে না। বকরির বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, মানুষের বাচ্চাও ভূমিষ্ঠ হয়। মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কিনারায় দাদি নানি বসে থাকে। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দাদি ধরে নানি ধরার পরে মুছায়া দেয়, সুন্দর করে মায়ের দুধ মুখে লাগায় দেয়, বাচ্চা চিনেও না, গিলতেও পারে না।
আর একটা বকরির বাচ্চা দিয়ে তাকাও, এই বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ট হয় সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই, বাচ্চাটা পড়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, বাচ্চা নিজেই ব্রেন খাটাইয়া মায়ের দুধে মুখ লাগায়, হঠাৎ যদি দেখে মায়ের ওলানে দুধ নাই শক্ত হয়ে গেছে ডাক্তারের কাছে যায়, এ ডাক্তার আমার বাচ্চা দুনিয়াতে আসছে দুধ পায় না, মায়ের বুকের দুধ পায় না, ঔষধ দাও। ছাগলের বাচ্চাটা যখন দেখলো এই মায়ের ওলান শক্ত হয়ে গেছে দুধ নাই, কোনো ডাক্তারের কাছে যায় না, ডাক্তার এমন কি ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে দুধ পাওয়া যাবে মায়ের থেকে, বাচ্চাটা কোথাও যায় না, বরং বাচ্চা নিজেই বড় ডাক্তার হয়ে দুনিয়াতে আসছে যে এই শক্ত ওলানটারে যদি নরম বানাইতে হয় তাহলে মুখ দিয়া যদি জোরে দুই তিনটা আঘাত করা হয় ওলানটা নরম হয়ে যাবে, মুখটা লাগাইতে দেরি হবে দুধ ভিতরে আসতে দেরি হবে না। তাহলে মানুষ দুর্বল, ছাগলের বাচ্চা সবল। এ দুনিয়াতে কত ইঞ্জিনিয়ার থিওরি দেয় বিল্ডিং করো, এক জেলার আপনার এলাকার ইঞ্জিনিয়ার এক থিওরি দিল, ঢাকার থেকে ইঞ্জিনিয়ার এক হয় ভুল হয়েছে ভাঙ নাইলে তিন মাস পরে ভাঙবে পড়ো চুরমার হয়ে যাবে, কি ব্যাপার এক ইঞ্জিনিয়ার এক রকম কার এক ইঞ্জিনিয়ার আর এক রকম কয় কেন? এর জবাব হলো দুই ইঞ্জিনিয়ার দুইজন ওস্তাদের ছাত্র, এ ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে ভুল হয়, বৈজ্ঞানিকদের বিজ্ঞানের থিওরিতে ভুল হয়, দার্শনিকদের দর্শন বিদ্যার থিওরিতে ভুল হয়, একবার তাকায় দেখছো এ দুনিয়াতে আল্লাহ পাক মৌমাছি নামে একটা প্রাণী বানাইছেন, আমেরিকার মৌমাছির বাসার দিকে তাকাও, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে তাকাও, এ দুনিয়ার সব মৌমাছির বাসার মধ্যে কোনো ব্যাসকম নাই, কারণটা কি জানো? এরা হলো সব একই ওস্তাদের ছাত্র। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো পাত্রর মুখ খোলা রাইখা নিচের দিকে রাইখা কিছু ঢুকায় রাখতে পারে না, একবার তাকায় দেখছো মৌমাছি কি সুন্দর কামরা বানায়, বেডরুম ভিন্ন, ড্রয়িং রুম ভিন্ন, ডাইনিং রুম ভিন্ন, বাথরুম ভিন্ন, মধু রাখার জায়গাগুলি ভিন্ন, মধুগুলি সুন্দরভাবে বোতলে ঢুকাইয়া পাত্রের মধ্যে ঢুকাইয়া মুখটারে খোলা রাইখা নিচের দিকে ফিরায় রাখছে, আজও পর্যন্ত এক ফোঁটা মধু জমিনে পড়ে না। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে বড় দুর্বল, একটা মশার যে শক্তি আছে এই শক্তি মানুষের নাই, আছে নাকি? নাই। মুসলমান আল্লাহ পাক বলেন এরপরও এগুলি মানুষের গোলামি করে কেন? একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষের দুর্বলতা যদিও দিছি কিন্তু সব দুর্বলতারে পিছে ফলাইয়া আমি আল্লাহর আদালতে সম্মান দিলাম সমস্ত মাখলুকতের উপরে, কারণটা কি জানো? বাঘের শক্তি আছে ঠিক, মানুষের মধ্যে এমন একটা গুণ আছে এটা ওর মধ্যে নাই, মানুষ আল্লাহ কয়া ডাকতে পারে, বাঘ কিন্তু এইভাবে আল্লাহকে চিনতে পারে না, মানুষ গুনার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করে, গুনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই গুনা কি জিনিস বাঘ বুঝে না, এই গুনা কি জিনিস গরু বুঝে না, মানুষের মধ্যে এই পাওয়ারটা থাকার কারণে মানুষ যখন গুনা চাইরা নেকের কাজ করে আল্লাহ পাক বলেন তার মান মর্যাদা সমস্ত মাখলুকতের উপরে উঠে যায়। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَا عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا دیکھو جا قرآن میں آئے محترم مصطفیٰ کی امتی خیر الامم دیکھو جا قرآن میں آئے محترم مصطفیٰ کی امتی خیر الامم آئے بندہ خدا چاہو گار ان کی ملاقات আয় বন্দায়ে খোদা চাহো গর উনকি মুলাকাত জলদি সে আবৈঠে শোনো হযরত কি নসিহত জলদি সে আবৈঠে শোনো হযরত কি নসিহত তৌফিক সে হুতি হে ইয়ে নিয়মত কি খাজিনা হর মরদ কি তাকত কিয়া ওর হে নিশানা হর মরদ কি তাকত কিয়া ওর হে নিশানা
এ দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বন্দা দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, তোমাকে আমি আল্লাহর গোলাম বানাইলাম, তোমার খানার দরকার ব্যবস্থা করে দুনিয়ায় পাঠাইছি, তোমার ঘুমানের ব্যবস্থা করে এই দুনিয়ায় পাঠাইলাম, এখন তোমার কাজ হইল আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করবা আর আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবা। মানুষ তো আল্লাহর নিয়ামত খুঁজেই পায় না, আল্লাহর নিয়ামত পায় না, শুকর আদায় করে না। এ মুসলমান, এখানে আমরা যারা বসা আছি কোনোদিন আমরা আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাকে মানুষ বানাবেন, আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ভেড়া বকরি বানাইতেন পারতেন কিনা। আল্লাহ পাক বিনা চাওয়ায় মানুষ বানাইছেন, কিন্তু ভিন্ন একটা নিয়ামত। মানুষ বানাবার পরে আল্লাহ পাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন ভিন্ন আর একটা নিয়ামত। মুসলমান হওয়ার পরে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যেই নবীর চেহারার দিকে একবার ইমানের নজর করলে জাহান্নামের আগুন হারাম। ভিন্ন একটা নিয়ামত নবীজির চেহারার ভিতরে, কত বরকত জানো। কোন মানুষ যদি একদিন দুই দিন তিন দিন নয় একটা না সাত দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বরের চেহারার দিকে যদি একবার তাকাইতো সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আস্তে কনকা ঘুমায় কষ্ট লাগে, সম্মান কইবা যাইব, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজই হলো বড় অস্ত্র, অথচ মুসলমানের আওয়াজ নাই। আর একদল বন্ড ইসলামের নামের দুশ্মন কয় স্লোগান দিয়ে লাভ কি, স্লোগানের দেওয়ার সময় হয় নাই। এ মুসলমানের স্লোগান বা আওয়াজের পাওয়ার কত জানো। বিশ্ববিখ্যাত সন্ত্রাসী নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, এদের পতন ঘটেছে একমাত্র মুসলমানের ইমানের আওয়াজে। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে শাহজালালের ইমানের আওয়াজে। বেশ্যা তাসলিমার পতন হয়েছে বাংলাদেশের মুসলমানের ইমানের আওয়াজে। তত্ত্বাবধায়ক সরকার কোরআনের বিরুদ্ধে আইন করতে গিয়ে ব্যর্থ হয়েছে মুসলমানের ইমানের আওয়াজে, ঠিক কিনা মুসলমান ইমানদারেরা? কারণটা কি? মুসলমানের আওয়াজের অ্যাকশন এত বেশি। এরা যদি কাফেরেরা ভালো করে জানতো কোনোদিন মুসলমানের বিরুদ্ধে লাগতো না, তবে ওরা ভালো কইরা না জানলেও কিছু জানে মুসলমানের পাওয়ার। কিসের পাওয়ার বলে? টাকার পাওয়ার নয়, ক্ষমতার পাওয়ার নয়, ইমানের পাওয়ার। ইহুদিরা চিন্তা ভাবনা করতেছে বহু জীবন ধরিয়া মুসলমানের এই আওয়াজটারে যদি বন্ধ করতে হয় তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। চিন্তা ভাবনা করে দেখছে ইমানের ঘরে আগুন জ্বালাও, ইমানের ঘরে যদি আগুন জ্বালানো যায় মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে, মুসলমানের আওয়াজটাও দুর্বল হয়ে যাবে। এই জন্য মুসলমানদের ইমানটার দুর্বল করার জন্য কিছু দালাল বাংলার জমিনে পাঠাইছে মুসলমানের বেঈমান বানাবার জন্য। এই যত দালাল আছে, টপ লেভেলের দালাল ডক্টর ইউনুস, কথা হয় না, বেজার হইতেছে। এ সম্মানিত সুদখোরের দল, যদি খাইতে মনে চায় ভালো করে খাও, তবে ফলাফল কি হবে জেনে নাও। আল্লাহর কোরআন মিথ্যা নয়, সত্যবাণী মনে রাখো মুসলমান। সুদের টাকায় ব্যবসা করবা, সুদ খাইবা, ফলাফল কি হবে জানো? নামাজ যদি পড়ো তোমার নামাজ কিন্তু কবুল হবে না, সুদ খাইয়া পর্দা করলে কবুল হবে না, সুদখোরের জাকাত ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি সুদখোর কবরে যাও, আল্লাহ পাক সূরায়ে বাকারাতে স্পষ্ট সমাধান দিয়ে বলছেন চিরস্থায়ী জাহান্নামী। শুধু কি তাই? এই ওয়াজ তো বহু আগের ওয়াজ। সুদের গুণা, ছোট্ট গুণা মায়ের সাথে জিনা করার সমান। এত কিছু শোনার পরেও কি ফিরে? কারণ আল্লাহ পাকের মহাব্বত আর ভয় অন্তরে নাই। এই জন্য ওয়াজ বাড়ছে, দিনের খেদমত যদিও বাড়ছে, এরপরও পরিবর্তন কেন হয় না?
একমাত্র আল্লাহর ভয় অন্তরে মানুষের ঢুকে নাই, যে কারণে এক কান দিয়া বয়ান শুনে আর এক কান দিয়া বের করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলে, বন্দা আমার নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। গরিবের অন্তরে প্রশ্ন হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে অবশ্যই আমি তাদের উপরে নিয়ামত বাড়ায় দিব। ওয়াদা কার? মিথ্যা? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করেছেন যারা শুকর আদায় করবে তাদের নিয়ামত বাড়বে, যারা শুকর আদায় করবে না আল্লাহ পাক তাদের নিয়ামত সিনাই নিয়ে যাবেন। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, পরকাল জীবনে ভয়ানক শাস্তির ব্যবস্থা হবে। গরিবের অন্তরে প্রশ্ন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, আলেম ওলামাদের হাদিয়া দেই, মহব্বত করি, সন্তানগুলি মাদ্রাসায় পড়াই, অথচ দেখা যায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি ঠিক, কিন্তু আল্লাহ বাড়ায় না। এ গরিব কেমনে বাড়ায় না? কয় দেখি, যারা আল্লাহরে গালি দেয়, যারা নবীর তরিকার উল্টা কয়, এদের শান্তি আর শান্তি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অসুস্থ নাই। আমরা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমাদের অসুস্থতার শেষ নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব আর গরিব, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ কিনার টাকাও পাই না। আল্লাহ যদি ওয়াদা মতো নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইতেন, তাহলে তো আমরাই হইতাম টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। অথচ যারা আল্লাহরে গালি দেয়, এরাই তো সব পাইলো শান্তি দুনিয়ায়, আর আমরা তো কিছুই পাইলাম না। তাহলে আল্লাহ ওয়াদা করলেন কি, বাস্তবে পরিণত করলেন কি? এই প্রশ্ন গরিবের অন্তরে। আবার দেখেন কিছু বোকারাও প্রশ্ন করে, এই গরিব নামাজ পড়ো, কাহা পড়ি, পাইছো কিছু? কয় না পাই নাই। নামাজ পড়ে তুই পাও নাই, আর আমি এবছর নামাজ না পড়াও কিন্তু তিনতলা বিল্ডিং করছি, আমি নামাজ না পড়াও কিন্তু দশতলা বিল্ডিং করলাম, 10 লাখ টাকার জমিন কিনলাম। রিস্কাওয়ালা মনে মনে চিন্তা করে, আসলেই তো কথা ঠিক, এই বান্দা নামাজ না পড়ে টাকার অভাব নাই, বাড়ি করে খালি গাড়ি করে, বছরে বছরে গাড়ি বাড়ির অভাব নাই, আর আমরা যারা নামাজ পড়ি আমরা তো কিছুই পাইলাম না। আমাদের কপালটা কি মন্দ, কি করি, কোথায় জবাব পাই? এ গরিব ভালো করে শুনে নাও, এই জবাব না জানার কারণে গরিবরা নামাজ পড়ে কিন্তু অন্তরে ধোলাই হয় না, গরিবরা যাকাত দেয় মনে কোনো তৃপ্তি পায় না, গরিবরা পর্দা করে কিন্তু তৃপ্তি পায় না, গরিবরা মাওলার জিকির করে অন্তরে কোনো তৃপ্তি পায় না। ভালো করে জবাব নাও, প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ ওয়াদা করছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইবেন। গরিবের অন্তরে প্রশ্ন, আমরা শুকর আদায় করি, টুপি মাথায় দিই, নামাজ পড়ি, দাঁড়িয়ে কি কই বাড়াইলেন না, আল্লাহ পাক বেনামাজিরে বাড়াইলেন কেন? এক নম্বর জবাব হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, ইমানদারের জন্য দুনিয়াটা বালাখানা নয় জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি বেঈমানদের আল্লাহ দুনিয়ায় দিবেন, মরণের পরে অশান্তি শুরু হবে আর শেষ হবে না। যত অশান্তি আল্লাহ ইমানদারদের দুনিয়ায় দেওয়ার পরে, মরণের পরে শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি ইমানদারের জন্য, দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। এ গরিব, এবার অন্তরে সিদ্ধান্ত নাও, তুমি কি পরকালের শান্তি চাও না দুনিয়ার শান্তি চাও? এটা সিদ্ধান্ত নিতে হবে, কঠিন ভাবে অন্তরের সাথে যোগাযোগ করে, তালের সাথে তাল মিলায়া নয়। পরকালের শান্তি চান কি না, নাকি দুনিয়ার শান্তি চান? দুইটা পাঠ, দুনিয়ার শান্তি এক দলের জন্য, আখেরাতের শান্তি আর এক দলের জন্য। এবার সিদ্ধান্ত নাও খাঁটি অন্তরে জবান খুলে, দুনিয়ার শান্তি চাও গরিব না পরকালের শান্তি চাও? সবাই তো কয় না, সবাই চান, কারা কারা চান হাত নামান, সবাই পরকালের শান্তি চান? তাহলে বেশি বেশি দাড়ি কামান, বেশি বেশি সুদ খান, বিভিনিয়া পার্কে যান, গাঞ্জা টানেন, বিড়ি টানেন, হ্যাঁ। এ গরিব, পরকালের শান্তি চাই কথাটা বললে পূর্ণ কথার আওয়াজ হবে না। এ মুসলমান,
লোহাগাড়া থানার কলেজের ছাত্র দৌড় মারছে চট্টগ্রামের ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ভার্সিটির বারান্দায় গিয়া দাঁড়াইয়া দারোয়ানকে ডাকছে, দারোয়ান আমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, পরামর্শ দাও। বলে যাও, তোমার জন্য গেট খোলা, ভিতরে গিয়া দেখবা অফিস কক্ষে এই ভার্সিটির প্রধান বসে আছেন, পরামর্শ করো। এই লোহাগাড়া কলেজের ছেলেটা চলে গেছে চট্টগ্রাম ভার্সিটির ওই অফিস কক্ষে, আমি আসছি আপনারই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। প্রতিষ্ঠান প্রধান ডেকে বলে, বাবা কোথা থেকে আসছো, অমুক জায়গা থেকে? বলে, আগে তুমি কিছু টাকা দিয়ে একটা ভর্তি ফর্ম নাও, এটা পূরণ করবা, এরপর এখানে লেখাপড়া করবা। তবে শুনো, ভর্তি ফর্মটা পূরণ করার আগে দুইটা শর্ত আছে, দেখো মানতে পারবা কিনা। কি শর্ত বলেন? এক নাম্বার শর্ত, আমার ভার্সিটি যদি তুই ভর্তি হতে চাও, আমার ভার্সিটির কিছু স্বতন্ত্র আইন আছে, এগুলি মানতে পারবে কিনা বুঝা দেখ। দুই নাম্বার শর্ত, এখানে এমন ভাবে লেখাপড়া করবা তোমার লেখাপড়ার আলো পায় যেন গোটা বিশ্ব আলোকিত হয়ে যায়। দুইটা শর্ত যদি মানতে পারো ভর্তি হও, মানতে যদি না পারো ফাও টাকা খরচ করে ভর্তি হওয়া লাভ নাই। এ ইমানদার, পরকালের শান্তি যদি পেতে চাও, একটা ভর্তি ফর্ম তোমার হাতে দেওয়া আছে, এটারে ভালো করে পূরণ করবা, এরপর একটা কলেজের মধ্যে ছাত্র হয়ে ঢুকবা। মুসলমান, তোমার কলেজের নাম হবে ইসলাম, ছাত্রের নাম হবে মুসলমান, ভর্তি ফর্মের নাম হবে ইমান। এ পরকালের শান্তি যদি পাইতে চাও, ইসলামী কলেজের ছাত্র হয় মুসলমান নামের পরিচয় দে, তবে না না ভর্তি ফর্ম ইমানের নামের ভর্তি ফর্ম পূরণ কর। তবে সাবধান সাবধান, যে কেউ ভর্তি ফর্ম পূরণ করলে চলবে না, ইমানের ভর্তি ফর্ম পূরণ করার আগে দুইটা শর্ত আছে, মানতে পারবে কিনা দেখ। এক নাম্বার শর্ত, ইসলামী কলেজের কিছু স্বতন্ত্র আইন আছে, যে আইনগুলি বৌদ্ধ ধর্মে নাই। ইসলামী কলেজের মধ্যে কিছু স্বতন্ত্র আইন আছে, যে আইনগুলি হিন্দুদের মধ্যে নাই, যে আইনগুলি খ্রিস্টানদের মধ্যে নাই, যে আইনগুলি ইহুদির মধ্যে নাই, এগুলি মানতে পারবি কি পারবি না? বলে, কি আইন শুনতে চাই? এক নাম্বার আইন হইল, ইসলামী কলেজে পড়া যদি মুসলমান পরিচয় দিয়া জান্নাত পাইতে চাও, দাড়ি কামাইতে পারবি না। দুই নাম্বার আইন হলো, সুদ খাইতে পারবি না। ইসলামী কলেজে ছাত্র হয়ে যদি পরকালে শান্তি চাও, বেপর্দায় চলতে পারবি না, মিথ্যা কথা বলতে পারবি না, ওয়াদা খেলাপ করতে পারবি না, গরিবের সাথে দুর্ব্যবহার করা চলবে না, কর্মচারীর আটানার দামের খেজুর খাওয়াবি রে পাগলা, আর নিজে 60 টাকা দামের খেজুর খাবি, এমন বেইমানি করতে পারবি না। আছেন এই রোগের রোগী আপনাদের দেশে? কর্মচারীর আটানা দামের খেজুর দেয়, নিজে 60 টাকা দামের খেজুর খায়, আছে? এ বড়লোক ভালো করে শুনে নে, কর্মচারীর তুই যদি আটানা দামের খেজুর দাও, আর ভিতরের কামরায় ঢুইকে যদি 60 টাকা দামের খেজুর খাও, কপালে লই খালা, তুই তো 60 টাকা দামের খেজুর খাও না, জাহান্নামের আগুন খাও। এই দুনিয়ার মানুষের শৃঙ্খল চলার পথে সব বিষয়ে শান্তির মূর্ত প্রতীক, শান্তির মূল গাইডবুক ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না। ও আল্লাহর গোলাম, ইসলামী কলেজে যদি ঢুকতে চাও, বিড়ি টানতে পারবি না, গাঞ্জা খেতে পারবি না, তাস জুয়া খেলতে পারবি না, ক্রাম বোর্ড খেলতে পারবি না, তবে মাঝে মাঝে লুডু খেলতে পারবি। লুডু চিনেন তো? লুডু নি কয়? হ্যাঁ, ছক্কা খেল মনের মতো। আমার মাওলা এমন জোরে লাথি মারবে, দেখবি যে এক ছক্কায় জাহান্নামে। তের ভাবি খা মনের মতো। এ আল্লাহর গোলাম, এই জন্য অন্তরকে বুঝাও, পরকালের শান্তি যদি পেতে চাও, এই অন্যায়গুলি কখনো করা যাবে না। এত কঠিন আইন কিন্তু কোনো ধর্মের মধ্যে নাই। ইসলামের আইন বড় কঠিন, মানতে যদি পারো ইমানের ভর্তি ফরম পূরণ কর, আর যদি মনের বুঝায় দেখো পারবি না, ইমানের ভর্তি ফরম পূরণ করিস না, বিপদ আছে বিপদ।
দাবি করবা মুসলমান দাড়ি কামায়া করবা ইসলামের বদনাম, দাবি করবা মুসলমান গাঞ্জা টাইনে ইসলামের বদনাম করবা, একদিকে দাবি করবা মুসলমান অপরদিকে তুমি সুদ খাইয়া ইসলামের বদনাম করবা, দাবি করবা মুসলমান অপরদিকে টুপিওয়ালার গালি দিয়ে ইসলামের বদনাম করবা, দাবি করবা মুসলমান অপরদিকে কোরআনের বিরুদ্ধে কথা বইলা তুমি ইসলামের বদনাম করবা, এমন বাটপারি করার সুযোগ আমাদের ইসলামে নাই, ঠিক কিনা? দাড়িও কামাইবা মুসলমানও দাবি করবা, শার্ট প্যান্টাই পরবা মুসলমানও দাবি করবা, লেকচারও মারবা, এমন বাটপারি করার সুযোগ নাই। বাটপার খালি নিজের স্বার্থের ফতুয়া তালাশ করে, কি ফতুয়া? এ মাওলানা শার্ট প্যান্ট পরলে কি গুনাহ হবে? এ শার্ট প্যান্ট পরলে কি নাজায়েজ? শার্ট প্যান্ট পরলে অসুবিধা কি? আমি বলবো মুসলমান নবীর উম্মত যদি হও বলো তুমি লম্বা জামা পরলে অসুবিধা কি? এ তুমি যদি নবীর উম্মত দাবি করো দাড়ি রাখলে অসুবিধা কি? টুপি মাথায় দিলে অসুবিধা কি? তোমার মতো দাড়িওয়ালা টুপি জুব্বাওয়ালা ব্যবসা করে আছে না নাই? কৃষি কাজ করে আছে না নাই? ড্রাইভারি করে আছে না নাই? রাজনীতি করে আছে না নাই? এ আল্লাহর গোলাম, এই জন্য পরকালের শান্তি যদি পেতে হয় দুনিয়ার কষ্ট মাথা পেতে নিতে হবে। ইমানদারের জন্য দুনিয়াটা শান্তির জায়গা নয়, দুনিয়াটা শান্তির জায়গা কাদের জন্য? বেঈমানদের জন্য। ইমানদারের শান্তির জায়গা কই? কোথায়? পরকালে, ঠিক নি? এই জন্য পরকালের শান্তি যদি পেতেই চান তাহলে কঠিন ভাবে ওয়াদা করতে হবে, জীবনে যত অন্যায় করছেন। তুমি দরজায় ফিরে আয় বন্দা, সাবধান, বহু অন্যায় করেছ, তওবা কর, আল্লাহ পাক তোমাকে ক্ষমার ঘোষণা দিয়া জান্নাতের মেহমান বানাইবেন। বন্দারে তারপরও কিন্তু অন্যায় করিয়া আল্লাহরে ধোকা দিও না, নবীরে ধোকা দিও না, টুপিও মাথায় দিবা আবার বিড়িও টানবা, টুপি মাথায় দিয়া বোমাবাজি করবা, এমন বদমাশি করার সুযোগ আমাদের ইসলাম ধর্মে নাই, ঠিক কি না? খুব সাবধান। আপনাদের কি বলবো, সাবধান আমাদের হতে হবে। আজকে ইসলামের ক্ষতি তো আমাদের মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে বেশি হয়। কিসের আওয়ামী লীগ, বিএনপি, আজকে নামদারি টুপিওয়ালা ভণ্ডদের কারণেই তো ইসলামের ক্ষতি আর বদনাম বেশি, ঠিক কিনা? সারা দেশ জুড়ে ভণ্ডামির সয়লাব, কে কারে নিচে নামাবে এই চেষ্টা খালি, এলেম আমলের কোনো খবর নাই। এই হলো আমাদের অবস্থা সমাজে, কোনো একটা দিকে আমাদের পূর্ণাঙ্গ দিন নাই, আর শুকর আদায় করে না বন্দা, অকৃতজ্ঞ বন্দা হয়ে গেছে। খুব সাবধান। সব টুপিওয়ালা মনে করবেন না যে এরা সব জান্নাত, এ টুপি মাথায় দিয়ে যারা বোমাবাজি করছে ভালো না খারাপ মানুষ? হ্যাঁ, তাহলে টুপি মাথায় দিয়ে করলো কা? ও তো শার্ট প্যান্ট পইরাও করতে পারত। একমাত্র জবাব, সমস্ত বেঈমানরা জানে বাংলাদেশের মুসলমান যদিও আমালান টুপি নাই দাড়ি নাই নামাজ ঠিক মতো পড়তে পারে না, তবে ইসলামের মহব্বত এত বেশি ডাইরেক্ট কোন ইসলামের বিরুদ্ধে কইরা আগানো যাবে না, এই জন্য মুসলমান দালাল বানাইছে, টাকা পয়সা দিয়া ইসলামের সাইনবোর্ড লাগাইয়াই মানুষের বেঈমান বানাবে, কারণ এর বিকল্প রাস্তা নাই। যার জ্বলন্ত প্রমাণ রাজনৈতিক ময়দানে দেখো, বিশাল বড় ব্যানার লাগাইছে, ব্যানারের ভিতরে হেডিং লাগছে আহমদিয়া মুসলিম জামাত, কত সুন্দর নাম অথচ সুন্দর বড় বেঈমান, সাধারণ পরিচয় কাদিয়ানির দল। এ মুসলমান, নামটা কত চমৎকার অথচ চমৎকার বেঈমান, কি সুন্দর নাম অথচ
সুনামের ভিতরে কোনো কাজ নাই। এই জন্য সাবধান হও মুসলমান, সকল টুপিওয়ালার কাছে যাওয়া যাবে না, সকল টুপিওয়ালার বয়ান শোনাও জায়েজ নাই, সকল টুপিওয়ালার সকল টুপিওয়ালারাও কিন্তু জান্নাতে যাবে না। যাবে নাকি? কষ্ট হইতেছে? আরো কিছুক্ষণ চলবে? থাকবেন নাকি ভাগবেন? থাকবেন সবাই? কতক্ষণ? আল্লাহ কবুল করুন। আল্লাহ, এক নাম্বার জবাব, এ গরিব ভাইরা, দুনিয়াটা আপনাদের জন্য শান্তি না অশান্তি? শান্তি কোথায়? শান্তি কোথায়? এ দুনিয়ায় কি শান্তি আসবে? আশা করা যাবে? যাবে না। তবে একটু সুসংবাদ হলো, পরকালের শান্তি পাওয়াটার যদি সহি নিয়তি হয়, আল্লাহ পাক দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটারও শান্তি দিবেন বোনাস। গরিব, এ বড় লোক, ধনী ভাই, টাকাওয়ালা ভাই, এত অহংকার, টাকার গরম, ক্ষমতার গরম দেখাও। আমাদের গরিব অবস্থা, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এরপরও কিন্তু মনে করিও না যে অশান্তিতে আছি। না না, আল্লাহর কসম করেও যদি বলি ভুল হবে না, টুপিওয়ালাদের মতো শান্তিতে কেউ দুনিয়াতে নাই। এ একটু ঠান্ডার পানি দিয়ে অজু বানাইতে একটু সামান্য কষ্ট, একদিন দুদিন পরে আর কষ্ট লাগে না। গরমের দিনে অজু বানায় মসজিদে ঢুকলে এসি বাতাস মজা, রমজানের দিন বড় হয়েছে রোজা রাখতে প্রথম দিন কষ্ট, দ্বিতীয় দিন একটু কষ্ট, তৃতীয় দিন একটু কষ্ট, রমজানের রোজা যখন শেষ হয়ে যাবে যাবে ভাব, তখন রোজাদারের অন্তরে আর্তনাদ হয় আল্লাহ সারাটা বছর যদি রোজা দিতা, সারা বছর রোজা রাখতাম। এই ইমানদার দুনিয়া কিন্তু অশান্তি নয়, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো টুপি মাথায় দিছি রে। এ যুবক, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো দাঁড়িয়ে রাখলাম, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো লম্বা জামা পরলাম, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো কওমিয়া মাদ্রাসায় পড়লাম। এ যে মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, কোনো প্রমাণ নাই, কোনো সনদ নাই, কোনো চাকরি নাই। এ যুবক, তোমার তো চাকরি আছে, তোমার তো সনদ আছে, ডিগ্রি আছে, আমার তো কোনো ডিগ্রি নাই, তবে মনটারে বুঝাও, পায়ে হাত দিয়া বলি, হিংসা নিয়া বলি না। এ যুবক রে, এ দাড়ি টুপি মাথায় দিলাম, চাকরি নাই, কোনো ডিগ্রি নাই, তবে আল্লাহ এত সম্মান দান করছেন এই সুন্নতের বরকতে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতে আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের মতো দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। এ যুবক, আজ তোমার কলঙ্কের জীবন তুমি কাটাও, আল্লাহর মহব্বত অন্তরে নাই, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের অন্তরের প্রশ্নের দ্বিতীয় জবাব দিয়ে বলতেছেন পয়গম্বর, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যদি কারো মঙ্গল কামনা করেন, কারো ভালোবাসতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কি দান করে? এই ঘুমাইতেছেন না? আমারে লাগাই দিয়ে ঘুমান। হুজুর ওয়াজ যা করবেন এত আগেতেই জানি, চালায় জানে, একটু ঘুমাই লই ফাঁকে। বাঙালি বড় চালাক, কঠিন চালাক, এরা পাগল হইল তাহলে ঠিক। এক আল্লাহ রইলে বলেন, এই তোমরা কেউ জাহান্নামে যাইবা, মুরব্বী হাত উঠায় আল্লাহু আকবার, এই জাহান্নামে যাইবা নাকি? কয় না, তো তো হাত উঠাইলে কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। বাঙালি বড় চালাক, কেমন যে মুরব্বীদের থেকে একটা সুন্দর ঘটনা শুনেছি। এক সময় নাকি বাংলাদেশে পাঞ্জাবের লোক আসছে, পাঞ্জাবের লোক উর্দু হিন্দিতে কথা বলে, বাঙালিদের বাড়ি ঢুকে দেখে বিশাল বড় কাঁঠাল গাছের কাঁঠাল থেকে গ্রাম পাওয়া যায়। পাঞ্জাবের লোক প্রশ্ন করে, বাঙালি কে চিজ হয়?
بنگالی جواب میں کہتے ہیں اچھا پھل ہے موا ہے, پنجاب کہتے ہیں کیا کرتے ہیں اس کو کہو, بنگال کہتے ہیں اس کو کھاتی ہے, پنجاب کہتے ہیں کس طرح کھاتی ہے, بنگال جواب میں کہتے ہیں منہ سے کھاتی ہے. کاٹال کی کرے کھائے کیمنے کھائے مکھ دیا کھائے, پنجاب ساگلر گوشت ایک ٹک پاکا کاٹال نامائیا مسخان دیا پھاک کریا پورا چہرہ بھیتر ڈکائے دیسے, کاٹالر کش آٹا سب چہرہ لائیا چوک دوٹا اندھ ہو گیا اندھ, ایکن ہزار چیشٹا کرے چوک کھلتے پارے نا. پنجابر لوگ بھئے ڈاک دیا کہ بنگالی رے آسو نہ سو, بنگالی کہے جائی نہ ریڈی ہوئے آسی کاٹال جنمیر مت کھاؤ منہ, کھا جنمیر مت کھا, کہ کاٹال کیمنے کھا منہ کاٹالے دیا ہمارے کھائے, کاٹال کیمنے کھا منہ کاٹال تو ہمارے کھائے, چوک بند ہو گیا من ہے مرنر بدھائے تین منٹ باقی آسے ایک بدھ دے ایک پرامرش دے کاٹالر کش کیمنے چھٹائی, ایبار بنگالی کت بڑ چالاک کہ جدی کش چھٹائیتے چاؤ کاٹالر آٹھا جدی چھٹائیتے چاؤ سوندر کر تلا دیا گس, جہن تلا دیا گستے آرمبھ کرسے آگے جا دیکھ تو موٹے دیکھے, پنجابر لوگ ڈاک دیا کہ بنگال رے এমন বুদ্ধি দিছো মরণের বোধায় তিন সেকেন্ড বাকি আছে, আগে যা দেখতাম এখন তাও দেখি না, বল এই তুলা কেমনে ছুটাই, বাঙালি এত বড় চালাক কয় তুলা যদি ছুটাইতে চাও মেজবাত্তি দিয়া আগুন জ্বালায় দাও, যখন মেজবাত্তি দিয়ে আগুন জ্বালায় দিছে পাঞ্জাবের লোক মইরা হেনে ভেটকাইয়াই রইছে, কোনো অপরাধ হয় নাই, কারণ কি জানো দুনিয়ার অবস্থাটা এমন, কুত্তা মারলে বিচার হয় মানুষ হত্যা করলে বিচার হয় না, কোন সমাজে বসবাস করি জানো গো, শিয়াল ক্ষুধার তৃষ্ণায় মুরগি খুঁজে কোথায় মুরগি পাওয়া যায়, বাড়িতে গিয়া দেখে সব ভাগ্নারা সাদে, কি ব্যাপার ভাগ্নারা সাদে কেন ক্ষুধায় তো মরি, মুরগিরা ডাক দেয় কে মামুরে অপেক্ষা করো তোমার বিরুদ্ধে আগামীকাল আদালতে মামলা দেওয়া হবে, কি ব্যাপার আদালতে যাও, মুরগিরা পরের দিন আদালতে হাজির হয় কয় মহামান্য আদালত শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা, কি ব্যাপার কয় এদের উৎপাত বড় বেড়ে গেছে, আগে দিনের রাত্রে ডাকতো এখন দিনেও চিল্লায়, এদের উৎপাত বন্ধ করো, আদালত কে কি সব মারুম, কয় না না সব শিয়াল মারার দরকার নাই, যেটা রাত্র চিল্লায় দিনও চিল্লাডারে মারো, সব টুপিওয়ালারে খতম করার দরকার নাই, যে টুপিওয়ালা ইমামতির মোসাল্লা তুই আবার রাস্তায় স্লোগান দেয় এডারে সাইজ করো, এ সব বক্তারে সাইজ করার দরকার নাই, যেই বক্তারে দাওয়াত দিয়ে আবার শুনতে আসলাম ওই বক্তায় দিয়ে আবার দেশ নিয়ে কথা কয় এডারে সাইজ করো, এ মুসলমান গো ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এ কে কোন দল করো জানি না, কে কোন পীরের মুরিদ জানি না, জানারও কোনো দরকারও মনে করি না, তবে জানতে চাই আমি যেই নবীর উম্মত আপনারাও কি সেই নবীর উম্মত, তাহলে আপনার আমার বন্ধু কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী আমাদের চূড়ান্ত পর্যায়ে হবে তাদের সাথে যারা বলবে আমরা নবীর উম্মত না, এদের সাথে এত কঠিন দুশ্মনী চলবে নবীর দুশ্মনদের বিচার না করা পর্যন্ত জীবনে মরব না, মরব তো দুই একটা লইয়া মরু, ঠিক কি না, এ মুসলমান ইমানদার আমরা মুসলমান বেয়াদব নয়, আমরা মুসলমান জঙ্গিবাদী নয়, আমরা মুসলমান উগ্রবাদী নয়, এ বাংলাদেশটা কিন্তু মুসলমানের দেশ, এটা সমস্ত অফিস আদালতে ইতিহাসে প্রমাণ, বিশ্বের মানচিত্রে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশটা কিন্তু মুসলমানের দেশ, আমার বাপ দাদার কোনো কথা নয়, স্বাধীনতার অগ্রনায়ক মরহুম শেখ মুজিবুর রহমান পৃথিবীর বৃহত্তম মুসলিম সম্মেলন ওয়াইসি সম্মেলনে বলেছেন বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ঠিক বাংলাদেশে মুসলমান কম না বেশি, হিন্দু আছে না নাই, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আছে না নাই, ভারত কাদের দেশ, ভারত কাদের দেশ, হিন্দুদের দেশ, এই দেশ নিজেদের হিন্দুরা নিজের দেশ মনে কইরা শরীরটা গরম বানাইছে,
মাস্তানি করা শুরু কইরা মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে মুসলমানদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদ ভেঙ্গে ফেললো। শুধু তাই নয়, পত্রিকার দিকে তাকাও, প্রত্যেকটা দিন মুসলমানের উপরে মামলা আর হামলা। শুধু তাই নয়, একটু তাকায় দেখো ভারত কর্তৃক বিএসএফ এর মাধ্যমে আমার বাংলাদেশের নাগরিক দিন দিন হাজার হাজার যুবক জবাই হচ্ছে। এ মুসলমান গো, আর এই বাংলাদেশে কোন মুসলমান হিন্দুরা কত বসবাস করে? মুসলমান কারোর সাথে খারাপ আচরণ করে না, মুসলমান খ্রিস্টানের সাথে খারাপ কথা বলে না, মুসলমান হিন্দুদের সাথে খারাপ কথা বলে না। কারণটা কি জানো? মুসলমান হলো আল্লাহর গোলাম, মুসলমান হলো সভ্য জাতি, মুসলমান উগ্রবাদী নয়, মুসলমান জঙ্গিবাদী নয়, মুসলমান বিশৃঙ্খলাকারী নয়, মুসলমান সন্ত্রাসী নয়, ঠিক? এ ভালো করে রেকর্ড করে নে, মুসলমান যদি উগ্রবাদী হইতো, মুসলমান যদি জঙ্গিবাদী হইতো, তাহলে যেই হিন্দুর ভাইজানেরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের কুরবানির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে গিয়েছিল, মুসলমান যদি উগ্রবাদী হইতো, মুসলমান যদি জঙ্গিবাদী হইতো, তাহলে ওই মুসলমান তখনই হিন্দুর লাশটারে কবরে পাঠায় দিত আর আদালতের ঘরে আগুন জ্বালায় দিত, ঠিক কি না? মুসলমান কিছুই বলে নাই, প্রতিবাদ জানাইছে। কারণটা কি? মুসলমান উগ্রবাদী নয়, আল্লাহর কসম মুসলমান জঙ্গিবাদী নয়, আল্লাহর কসম যারা মুসলমানের জঙ্গিবাদী কয়, যারা মুসলমানের উগ্রবাদী কয়, আল্লাহর কসম তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী, তারাই হলো দুর্নীতিবাজ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা বলতে ভয় পাও কেন? এটা তো আমার জন্মভূমি বাংলাদেশ, মুসলমানের দেশ, এটা তো শাহজালালের জন্মভূমি, এটা আলেমুল আমাদের জন্মভূমি, এটা টুপিওয়ালাদের জন্মভূমি। টুপিওয়ালা যতদিন থাকবে মুসলমানের চরিত্ররা ঠিক থাকবে, আর বাংলাদেশ থেকে যদি সব টুপিওয়ালাদের বস্তায় বাইদা দুনিয়া থেকে বিদায় করে দাও রে বেঈমান, ফলাফল কি হবে? লেইখা ল লেইখা ল, কুত্তার মতো মরবি, কপালে জানাজা হবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, এ হিংসা নিয়ে কথা বলি না, বুঝাবার জন্য বলি, টুপিওয়ালা কারো জন্য বরদোয়া করে না, কারণ দুশ্মন না, টুপিওয়ালা সকলের বন্ধু। দোয়া করে আল্লাহ এই এলাকায় শান্তির ব্যবস্থা করো, টুপিওয়ালারা দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দান করো, টুপিওয়ালারা দোয়া করে আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করো, টুপিওয়ালারা দোয়া করে আল্লাহ হসপিটালের অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও, টুপিওয়ালারা দোয়া করে আল্লাহ অমুক ব্যক্তি অসহায় তুমি তার ব্যবস্থা করে দাও, টুপিওয়ালারা কখনো কারো জন্য বরদোয়া করে না, এই জন্য টুপিওয়ালারা সব মানুষের বন্ধু। কিন্তু দুঃখ, ইহুদি খ্রিস্টান এবং তার দালাল আমাদের দুশ্মনী শুরু করছে। মাদ্রাসায় যেখানে কোরআনের তালিম হয় সেখানেই নাকি উল্টা স্লোগান দেয়, জঙ্গিবাদের ট্রেনিং হয়। একটা প্রমাণ দেও না বেটা, শরীরে শক্তি থাকলে সামনে আয়, মিথ্যা কথা বলো কেন? গোটা বাংলাদেশে কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়? একটা প্রমাণ তো দিতে পারলা না পর্যন্ত, একটা প্রমাণ দাও তাহলে জীবনে টুপি বাদ দিয়ে রিক্সা চালায় কম। আর যদি প্রমাণ তোমরা পাও, ওটার সাইজ করো না কেন? কি কথা বুঝেন নাই? এ পর্যন্ত একটা মাদ্রাসাও পাইছে? হ্যাঁ, বাংলাদেশে যেই বদমাইশের বাচ্চারা বোমাবাজি করছে, খোঁজ নিয়ে দেখ বেটা, একটাও তো মাদ্রাসার ছাত্র না। মাদ্রাসারে গালি দাও কেন? চূড়ান্ত পর্যায়ের বেয়াদব যখন বেয়াদবি করা শুরু করে তখন কিন্তু কঠিন জায়গায় হাত দেয়। আল্লাহ কয় কঠিন ভাবে বিচার জুতা, আল্লাহ পাক বলে সাবধান, এ তোরে জিব্বা দিয়ে কথা বলাই আমি আল্লাহ, ক্ষমতার গরমে বাতপারি করিস না, মিথ্যা কথা বলিস না। তুই কয়টা বিল্ডিং এর মালিক হইছ, কয়টা টাকার মালিক হইছ? বর্তমান বিশ্বে আমেরিকার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চতুর্পাশে পাহারাদার র‍্যাব আর নেভি ডিআর,
আল্লাহ কয় যখন বেয়াদবের বিচার হবে আমি আল্লাহ পাক ধরি, ধরি না তবে কঠিন ভাবে যখন ধরি আমি আল্লাহ ধরা বড় কঠিন, আমি আল্লাহ যদি ধরি র‍্যাব আর্মি বিডিআর এর কাজ হবে না, আমি আল্লাহ ধরার থেকে বাঁচতে পারবা না, আমি আল্লাহ যদি ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি। এ বাতপারি করিস না, মিথ্যা কথা বলিস না, অপেক্ষায় থাক, জুতা কিন্তু তোমার পায়ও আছে। বেতাল করবা, বেতাল করবা, বেয়াদবি বেশি করবা, দেখবা ল্যাপের ভিতরে দিয়া জুতা গালের সাথে মোলাকাত করে। খুব সাবধান এ মুসলমান আল্লাহর গোলাম। এই জন্য দল নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব নাই, তরিকা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হবে একটাই ব্যানারে নবীর উম্মত আর দুশমনদের সাথে। যারা নবীরে গালি দিবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে আমার দুশ্মনী, এদের সাথে আমাদের পাল্টা স্লোগান চলবে। ঈমান বাঁচাইয়া কবরে শান্তি পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়। এ মুসলমান, এ বাংলাদেশ কেমন ভালো করে মনে রাখ, এই বাংলাদেশ কেমনদের জানো, এ স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে গান গাইয়া 40 বছর পরেও যদি রেহাই না পায়, মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী, যারা বোরকার বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী, যারা কোরআনের বিরুদ্ধে গান গায় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী। মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহর দুশমন ধর্ম অপরাধীদের বিচার হবেই হবে, হবে না? আর যারা আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করবে এরা জান্নাত পাবে, পাবে কি না? তবে আমলের দিক দিয়ে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ কয় বান্দা তওবা করবি, মাফ করে দেব। মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা দরকার। কত মানুষ বিয়া করছে, বিয়া কইরা সন্তান পায় না, আল্লাহ আপনাকে সন্তান দিবেন নিয়ামত। আমার মতো একটা মানুষ আছে, দুইটা হাতের একটা হাত ভালো আর একটা ভালো না, আমার দোনোটা ভালো, আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলে নিয়ামতের শুকর আদায় করার জন্য সমষ্টিগত একটা শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দটা দিয়ে নিয়ামতের শুকর আদায় করবা। যদি কেউ প্রশ্ন করে ভাইজান কেমন আছেন, চমৎকার জবাব দাও আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান ঘুমটা কেমন হইল, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান ব্যবসা কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান লেখাপড়া কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান বিবি কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনার জীবন কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানকে যত প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ এমন একটা পাওয়ারফুল শব্দ, উচ্চারণ যদি একিনের সাথে করে আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজার মালিক বানায় দেয়। এই ইমানদারেরা, এই জন্য দুনিয়ার শান্তির পিছনে তাকানো যাবে না, পরকালের শান্তির জন্য দৌড়াও, দুনিয়ায় কিছু কষ্ট সহ্য করা লাগবে। 2 নম্বর জবাব, ইমানদারদেরকে আল্লাহ পাক নিয়ামত দেন না, বরং সিনায় নেন। বেঈমানদের আল্লাহ টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কেন? 2 নম্বর জবাব, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বলছিলাম না দ্বীনের জ্ঞান, এই কথাটা অপূর্ণ একটা কথা, খুব খেয়াল করবেন। আমাদের দেশে বহু দিনের জ্ঞানে জ্ঞানী আছে, বাংলা বোখারি মুখস্থ, কোরআন শরীফের বাংলা অক্ষরের তাফসির মুখস্থ, অথচ দাড়িও নাই, টুপিও নাই, শার্ট প্যান্ট টাই পরে ঘুরে আসেনি। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর আমাদের জীবনটা ধন্য, কিভাবে ধন্য? আপনি আমাদের অজুটা শিখাইয়া দেন প্র্যাকটিক্যাল, ওইভাবে আমরা অজু বানাই। আপনি যেইভাবে আমাদেরকে নামাজ শিখাইয়া দেন প্র্যাকটিক্যাল, দেখে দেখে ওভাবে পড়ি। আপনি যেইভাবে যাকাত দেওয়ার নিয়মগুলি আমাদের দ্বারা সামনে এসে শিখাইয়া দেন, ওইভাবে আমরা দেই। প্রশ্ন হইল, পয়গম্বর আপনি যেদিন কবরবাসী হয়ে যাবেন, একদল উম্মত আসবে যারা নবী পাবে না, এতিম হয়ে যাবে, ওই সমস্ত উম্মতরা আপনাকেও পাবে না, আমাদেরও পাবে না,
ওই উম্মতরা কিভাবে আমল করবে, কাদের অনুসরণ করবে, কাটটা দেখে দেখে আমল করবে আর জান্নাত পাবে? কঠিন এক প্রশ্নের জবাব বলে নাও। এ মুসলমান পয়গম্বর জবাবটা দিয়েছিলেন, আমি দুনিয়াতে থাকবো না যেই সময় নবী উম্মতরা পাবে না, ওই সময় উম্মত যদি জান্নাত পাইতে চায় একদল মানুষের অনুসরণ করা লাগবে, একদল মানুষের লেকচার শুনতে হবে, একদল মানুষের বয়ান শুনতে হবে, আর বয়ান শুনে আমল করলে বিনা হিসাবে জান্নাত পাবে। তারা কারা? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক? না না না, পয়গম্বর জবাব দিয়ে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র হাক্কানি উলামায়ে কেরাম। এই মানুষ যদি পরকাল জীবনে শান্তি পেতে চায় তাহলে কার কথা শুনবে, কার লেকচার শুনবে? হক্কানি ওলামায়ে কেরাম। কারা কারা? শুধু ওলামায়ে কেরাম বলবেন না, হক্কানি ওলামায়ে কেরাম। কেন বলে? আমাদের নামে আলেম নামেরও কিছু কলঙ্ক আছে। আলেম দাবি করে ঠিক মতো নামাজ পড়ে না, আলেম নামের কলঙ্ক। আলেম দাবি করে টাকা পাইয়া তালাকের মাসালা ঘুরায়, আলেম নামের কলঙ্ক আছে না নাই? এই জন্য বলতে হবে হক্কানি আলেম। হক্কানি আলেম কারে কয়? যে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। হক্কানি আলেম কাকে বলা হয়? যে ইমামতি করতে পারে না। এ মুসলমান ভালো করে শুনে নাও, নবীর কথা আমার বানানো কথা নয়। নবী যেই সময় থাকবেন ওই সময় কার অনুসরণ করবে, কার বয়ান শুইনা, কার লেকচার শুইনা মানুষ জান্নাত পাবে? একমাত্র জবাব, একমাত্র হক্কানি ওলামায়ে কেরামদের কথা শুইনা আমল করলে মানুষ জান্নাত পাবে। এ মুসলমান, হক্কানি আলেম শর্ত। এখন যদি দুনিয়াতে বড় কোনো ডাক্তার, বড় কোনো ডক্টর ইংলিশ মিডিয়ামে বুখারী শরীফটারে মুখস্থ করছে, ইংলিশ মিডিয়ামের তাফসিরগুলি মুখস্থ কইরা, এবার বিশাল বড় একটা হুঙ্কার দিয়া যদি বড় বড় লেকচার দেয় আর কয় আমি গোটা দেশ মুসলমান বানাইলাম, শরীরের মধ্যে সুন্নতি পোশাক নাই, টাই প্যান্ট শার্ট পরা আছে, মুসলমান ভালো করে শুনে নাও, হক্কানি আলেমের পরামর্শ ছাড়া কারো অনুসরণ করলে চলবে না। দুনিয়ার কোনো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি যত বড় বুখারীর হাফেজ হও, যত বড় কোরআনের মুফাসসির হও, এটাই ওয়ালা প্যান্ট শার্ট ওয়ালা হক্কানি ওলামায়ে কেরাম যদি না হও, তোমার ফতুয়া দেওয়ারও অধিকার নাই, জনগণের ফতুয়া মানারও অধিকার নাই। আর মানুষ এখন এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, এত ইমাম ভালো ভালো, এদের কথা ভালো লাগে না, তাই ওয়ালার কথা খুব মজা লাগে। এ মুসলমান, আল্লাহর গোলাম, কেন আলেমদের প্রতি এত খারাপ ধারণা আপনাদের? কেন? আলেমরা তো আপনাদের দুশ্মন নয়। এ আলেমরা যা দেখবে, অন্ধ মানুষ রাস্তা দিয়ে চলে, চক্ষুওয়ালা ব্যক্তি ডাক দিয়া হাতটা ধরছে, দৈরাত ধাক্কা মারছে, কি ব্যাপার? একটু পাড়াটা দিলেই কিন্তু গর্তের মধ্যে ভর্তি, তোর তো চোখ নাই, তুই দেখো না, বন্দারে তুমি তো মনে করছো এটা বিশাল বড় রাস্তা, এই রাস্তায় চললে কোনো সমস্যাই নাই, আমি ডানে বামে দুই কদম এদিক সেদিক গেলেও পড়ে যাব না। এ মুসলমান রে ইমানদার, তুমি মনে করছো ওই লোকটা তো বুখারীর কথা কয়, ওই লোকটা তো কোরআনের ওই আয়াত নাম্বার নাম্বার দিয়া কথা কয়, ওই লোকটা তো বিভিন্ন ধর্মগ্রন্থের নাম্বার নাম্বার দিয়ে কথা কয়, এ তোমার তো চক্ষু নাই, তুমি অন্ধ, ওই লোকটা যে কোরআনের তেলাওয়াত সহি পারে না, ওই লোকটা যে নবীর সুন্নতি পোশাক শরীরে ঢুকাইতে পারে না, এ না পারলে কি হয়, এ তার কোন কথাটা কোন ভাবে সহি, কোন কথাটা কোন ভাবে অসহি, এটা বুঝার মতো মেমোরি তো তোমার হাতে নাই, এটা একমাত্র কোরআন হাদিস পড়নেওয়ালা বুদ্ধিজীবী আলেমদের আছে। এই জন্য আলেমরা যদি বলে অমুক লোকের অনুসরণ করো, করা যাবে, যদি বলে করা যাবে না, করা যাবে না, বিরোধিতা করিও না রে মুসলমান, আলেমদের বিরোধিতা কইরা কপালটারে পুরিও না, আলেমদের কথা আজকে ভালো লাগে না, তাইওয়ালার কথায় বড় মজা পাও। কপাল পুরবে না কি করবে? আলেমরা তো স্বার্থের জন্য কিছু বলে না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো বলে, অথচ আলেমের কথা মনে ভালো লাগে না, আর একজনের কথা খুব মজা লাগে, ইমান এত দুর্বল হয়ে গেছে। এবার হাদিসের ব্যাখ্যা পূর্ণাঙ্গ কি হবে?
আল্লাহ যদি কারো মঙ্গল চান তাকে দ্বীনের হেদায়াত দান করেন, দ্বীনের হেদায়াত যিনি পাবেন ওই বান্দা একটা মুস্তাহাবের উল্টা কাজ করবেই না, মাকরু গুনাহ পর্যন্ত করবে না। এ আল্লাহর গোলাম, এবার আপনাদের কাছে প্রশ্ন, আসমান একটা নেয়ামত কার, জমিন কার, পাহাড় পর্বত কার, এ যত নেয়ামত আছে, সূর্য একটা নেয়ামত, অমূল্য সম্পদ, চন্দ্র অমূল্য সম্পদ, জমিন বাতাস অমূল্য সম্পদ, পানি অমূল্য সম্পদ, ঠিক নেই? অমূল্য মানে কি কোনো দাম নাই? হ্যাঁ, অনেক মূল্য, দেওয়ার ক্ষমতা কারো নাই। দেখছেন আমাদের মেধা এত নষ্ট হয়েছে, যে যেমনে বুঝায় হে হেমনে বুঝে, কি সাইনবোর্ড লাগাইছে, পানির অপর নাম, পানির অপর নাম। আমি যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, খাম খেয়ালি না, গাদ্দারি না, আপনাদের বিবেক থেকে জবাব চাই, রমজান মাসে রোজাদারেরা সারাদিন পানি পান না করিয়া কি মারা গেল? বলেন, একটা লোক যদি এক সপ্তাহ পানি না পান করে মারা যাবে? মারা যাবে না। এ মুসলমান, তবে যদি আল্লাহ এক মিনিটের জন্য আল্লাহ পাকের কুদরতি বাতাসটারে স্টক করে দেন, এবার আপনারা বিবেক দিয়ে জবাব দেন, অবস্থা কি হবে? বাঁচার উপায় আছে? কথা কন, তাহলে পানির অপর নাম জীবন না বাতাসের অপর নাম জীবন? এ পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, যে যেমনে বুঝায় সে তেমনে বুঝে। সাইনবোর্ড লাগাইছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, মুসলমান ভালো করে কানে ঢুকাও, শিক্ষাই জাতির মেরুদণ্ডই যদি হইত তাহলে মেডিকেল সায়েন্স পাশ করিয়া এমবিবিএস ডাক্তার হইয়া তাসলিমা নামের মহিলা বেশ্যা হইতে পারত না। এ শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হইত, কলেজের প্রফেসরের দায়িত্ব নিয়ে আহমদ শরীফ আল্লাহর দুশমন হতে পারত না, তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড স্লোগান বুলইয়া পূর্ণাঙ্গ স্লোগান দাও, নবীর আদর্শের শিক্ষাই জাতির মেরুদণ্ড, ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, মাদ্রাসার শিক্ষাই জাতির মেরুদণ্ড, আল্লাহর শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন কেউ কেউ যদি ভাবে আল্লাহর শিক্ষা করলে কি করতে হবে, স্কুল বাদ দিব না বাদ দেওয়া লাগবে না, কলেজ বাদ দিবা না বাদ দেওয়া লাগবে না, কলেজে পড়লেও সওয়াব, স্কুলে পড়লেও সওয়াব, ভার্সিটিতে পড়লেও সওয়াব, প্রমাণ বা তোমার মতো হাজার যুবক তাকাও, এ যুবক ভাই পায়ে হাত দিয়া বলে যাই, আজকে তুমি দাড়িটা কামাইয়া লেখাপড়া করলা, চাকরির অজুহাতে দাড়ি কামাইছো, এরপরও তোমার চাকরি হয় না কেন? আমার মনটা কয় দাড়ি কামায় আমার নবীর কলিজায় আঘাত দিছে, এই জন্য বোধহয় তোমার চাকরি হয় না। এ যুবক, আজ তুমি চাকরির অজুহাতে দাড়ি কামাও। এ মুসলমান, এ সন্তানের পিতামাতা ও পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আমার বয়স কিন্তু বেশি নয়। এ যুবক, পায়ে হাত দিয়া বলে যাই, আমাকেও আল্লাহ যৌবন দান করছেন, তোমাকেও যৌবনতা দান করছেন, মনে মনে ভাই বোনা যে টুপিওয়ালারা টুপি মাথায় দিয়া যৌবন রে জবাই করছে, না না না, বরং লেখা নাও, তোমাদের চাইতে আমাদের টুপিওয়ালাদের যৌবন কিন্তু অনেক বেশি। কথা কয় না? কেমনে কেমনে? টুপিওয়ালারা বলে কিচ্ছু বুঝে না, এ টুপিওয়ালাদের দৌড় কত সেই জায়গায়, বুঝার মতো যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এ মুসলমান, হিংসার জন্য বলি না, বুঝাবার জন্য বলি, আল্লাহ নি অন্তরদার একটু ঘুরায় দেয় এই জন্য এত কিছু বলি, হিংসার জন্য বলি না। এ যুবক, কিভাবে বলো, তোমাদের যৌবন তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক ভাই, আবার দেখেন না কেউ কেউ তো মাঝে মাঝে কয়, টিটকারি করে, তামাশা কইরা কয়, হুজুর গো কথা কইও না, কেন কয়, হুজুরেরা বউর পাগল, হুজুরেরা বউরে আদর করে বেশি, হয় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরো কও আলহামদুলিল্লাহ, বেশি কইও, কারণ
তোমার কথাটাই হলো টুপিওয়ালার চরিত্র ভালো, তার গ্রান্তি। কারণ কি জানো, হুজুরের চরিত্রটা ভালো, তোর চরিত্রটা খারাপ। কারণ কি, তুই বিয়া কইরা তুই আরেকটারে লয়া দৌড়াও, ঠিক নি? এ মুসলমান গো, এই দোষ আমার সব যুবক ভাইদেরও দিতে চাই না। আজকে ইপ্রিজিং বন্ধ করার জন্য কত মামলা আর হামলা, আল্লাহর কসম খায়া বলে যাই, এ মুসলমান, এই ইপ্রিজিং বন্ধ করলে র‍্যাব দিয়াও সম্ভব নয়। হ্যাঁ, একটা ফর্মুলা কায়েম করে দাও আমার যুবক ভাইরা, বাবার টাকা পয়সা খরচ করিয়া ডিগ্রি পাশ করলা, আইবি পাশ কইরা বেকারত্বের অভিশাপে ঘুরতেছ। এ যুবক, কচু গাছ চিনেন? কচু গাছ এর লগে গলায় দড়ি দেন, তোমার মধ্যে কি পুরুষত্ব নাই? তোমার সামনে একটা যুবতী মেয়ে কিছু লেখাপড়া কইরা চাকরি পায়, আর তুমি ডিগ্রি আইবি পাশ কইরা টাকা ঘুষের টাকা দিয়াও চাকরি পাও না, মর মর। এর চাইতে লজ্জার খবর কি হইতে পারে যে একটা সাধারণ মেয়ে সাধারণ লেখাপড়া করে সে চাকরি পাইলো, আর তুমি ডিগ্রি পাশ কইরা হাজার টাইটেল নিয়া বাপ মার টাকা খরচ কইরা আজকে তুমি চাকরি পাও না, তোমার মতো যুবক বেঁচে থাকার লাভ কি? এই যুবক এখন চাকরি না পায়, মাথাটা গরম হয়ে গেছে, মারে গিয়া কয় মা পঞ্চাশটা টাকা দাও, কয় কামাই করে ল, বাবারে কয় বাবা একশো টাকা দাও, কয় কামাই করে ল। যুবকের মেজাজ গরম, এখন মাঝে মাঝে রাস্তায় ঘুরে আর গান গায়, বট গাছ তলা বয়ে কান্দে, হঠাৎ দেখে যুবতী মেয়েরা স্কুল থেকে বের হয়ে গেছে, আর দুলাঙ্গ মেয়েরা ভার্সিটি থেকে রাস্তায় দৌড়ায়। এ যুবক রে, এ মুসলমান, যখন এই যুবকরা রাস্তায় বয়ে দেখবে আর দুলাঙ্গ মেয়েটা রাস্তা দিয়া যায়, তখন সুমা না দিয়া ঘুমাইব না? হ্যাঁ, এই জন্য বলি, ইপটিজিং যদি বন্ধ করতে হয় আমার এ দেশের যুবকদেরকে কর্ম ব্যবস্থা করে দাও, সব যুবকের চাকরি দাও, ইপটিজিং এমনি বন্ধ হয়ে যাবে। কিভাবে? সকাল আটটা থেকে ডিউটি, সন্ধ্যা ছয়টা পর্যন্ত যুবক অফিস কাজ কইরা মাথাটা গরম, মোবাইলে রিসিভ ঋণ হইতেছে, কথা বলার সময় নাই, কেন কয় খাতার হিসাবে পেস লাগছে, পিএসএরে কয় কথা কয় আমি কথা কওয়ার সুযোগ নাই, হঠাৎ কইরা তড়িগড়ি কইরা ডিউটিরে ওভারটাইম দুই ঘন্টা হয়ে গেল, মাথাটা গরম, এই অফিসের কাজ কমপ্লিট কইরা দৌড়ায়, কি ব্যাপার, বাড়ি গিয়া গোসল করব, গোসলটা কইরা খুয়াইলো এক ঘন্টা, এরপরে কয় ভাত দাও, ভাত যখন খাইছে এখন শরীরটারে দুর্বল করছে, বিছনায় পড়ে এমন ঘুম দিছে ফজরের নামাজ কাজা। এই যুবকটা কাজ করতে করতে এর দুনিয়ার কোনো টেনশন নাই, এই যুবকটা কখনো বেহুদা কথা বলার সুযোগই পাবে না, এমনি ইপটিজিং বন্ধ হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এ যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে দাড়ি রাইখা ঠগি নাই, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, এ যুবক, তোমার বিবেকের আদালতে প্রশ্ন করে আমি দোয়া করব। এ যুবক ভাই, আজকে তোমার মতো যুবক যা চাকরির অজুহাতে দাড়ি কামাইলা, প্রশ্ন করি, তোমার মতো যুবক দাড়ি রাইখা আর্মি বিডিআর র‍্যাব পুলিশের চাকরি করে আছে না নাই? মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার মতো হাজার যুবক দাঁড়িয়ে রেখে ব্যবসা করে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো হাজার যুবক দাঁড়িয়ে রেখে ড্রাইভারি করে কৃষি কাজ করে আছে না নাই? এবার ধারের দিকে তাকাও, দূরে নয়, স্কুলের দিকে তাকাও, কলেজের দিকে তাকাও, ভার্সিটির দিকে তাকাও, তোমার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে আছে না নাই? কথা কয় না কা? আমার আব্বা আম্মার জীবনটা কত ধন্য জানো, আমার আব্বা আম্মার মতো ধন্য মা বাবার নাই, মা বাবার জীবনটা কতই ধন্য, এ আলেমের মা বাবার জীবনটা ধন্য, এ সন্তানের ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যেই মা বাবার সন্তানের আজান শুনিয়া মানুষ মসজিদে যায়, ওই মা বাবার জীবনটা কতই ধন্য, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়ায় হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়,
ওই মা বাবার জীবনটা ধন্য যেই মা বাবার সন্তান জমানার আলেম হয়, ওই মা বাবার জীবনটা কত ধন্য যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। এ সন্তানের পিতামাতা আজকে এমন সন্তানের মা বাবা হইলা, সন্তানের চেহারা দিয়ে তাকাইলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। পায়ে হাত দিয়া তুমি আমাকে এমন সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে জানাজার নামাজ যেন সন্তান পড়াইতে পারে বলে না আমি। এ যুবকরে কয়দিন বাসবা, শরীয়তপুরে এক লঞ্চটা ডুবে গেছে, সকাল বেলা বেদা হয়ে গেছে, মাকে বলছে মা গো দোয়া করিও ঢাকা যাই, দুই মাস পরে আসবো। এগারোটার দিকে মায়ের কানে মোবাইল আওয়াজ হয়, সর্বানি দিয়ে গেল, লঞ্চটা ডুইবা, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার কিসমতটা কি এত খারাপ, সন্তানকে দেখার ভাগ্য আমার হয় নাই। এ দেখো পত্রিকার দিকে তাকাও, প্রত্যেকটা দিন যুবকের মরণের খবর বেশি, বাসের তরে পরে যুবক মারা যায়, হোন্ডা অ্যাক্সিডেন্ট হয় যুবক মারা যায়, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যুবক মারা যায়, লঞ্চ ডুবে যুবক মারা যায়, অমুক ক্যাম্পাসের গোলাগুলিতে যুবকের মরণ, যৌতুকের মামলায় যুবকের মরণ, বিভিন্ন ফ্যাসাদে যুবকের মরণ। এ যুবকের কয়দিন আর বাসবা, ইদানিং কিন্তু যুবকরা বেশি মরে, এ ঘুমের ঘরেও তো অনেক মানুষ মারা যায়। যখন তুমি বাতি নিবাইয়া ঘুমাইতে যাও, তখন নিবাইয়া দাও, নিবাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম আসে না। পায়ে হাত দিয়া বলি, একটা মিনিট একটু চিন্তা করবা, এখন আমি ঘুমায় গেলাম, আমার অন্ধকার রুমে কেউ নাই, আমার বাতিও নাই, কোনো আলো নাই, ফজরের সময় যদি আমার মাওলায় আমার জানটাকে খানদান করে নিয়ে যায়, মা ফজরের গায়ে হাত দিয়া দেখবে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, দেখবে পুরা শরীরটা শক্ত হয়ে গেছে, পায়ের মধ্যে নাড়া দিয়া দেখবে মাথাটা পর্যন্ত নড়ে, একটা চিৎকার মারে বলবে তোরা কে কোথায় আছো, আয় আমার সন্তান দুনিয়ার জমিনে আর নাই। এ নরসিংদী জেলার মেয়র লোকমানের খবর কি ভুলে গেছো, এত সুন্দর চেহারা, এত সুন্দর যৌবন, লোকমান আমরা যারা হাত তুললাম, কত ওলামায়ে কেরাম, কত যুবক ভাই মুরব্বীরা হাত তুলছেন, আয় আল্লাহ যার মা বাপ কবরে অন্ধকার কবর থেকে সন্তানের দিকে তাকিয়ে দোয়ার আবদার জানায়, আয় আল্লাহ যে মা হারায় হাত তুলছে, আল্লাহ নবীজির বরকতে সকল মা বাপ মুরদারদের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলের কর্মজীবনে সফলতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বন্ধের পর্দাওয়ালা বানায় দেন, ছেলে সন্তান দিনদার পরহেজগার বানায় দেন, আয় আল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সারা দুনিয়ায় রহমত নাজিল করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের অন্তরের হিংসা দূর করে দেন, ইখলাস অন্তরে পয়দা করে দেন আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ ভালো করার সুন্দর দিনের খেদমত করার তৌফিক দান করেন, সমস্ত মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করেন, আয় আল্লাহ তাআলা যারা অভাবী অভাবীদের অভাব দূর করে দেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ মাহফিলের জন্য যারা কষ্ট করে সময় দিয়ে আয়োজন করেছে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করেন আল্লাহ, আয় আল্লাহ যে আলোচনা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ, জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানি না কখন মরণ হয়, কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।